ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রশ্ন করেছেন, এক বোনের পক্ষ থেকে শয়তানের প্ররোচনায় পড়ে যদি নিজের অজান্তে মায়ের সাথে খারাপ ব্যবহার করে মাকে কষ্ট দেই এবং পরে অনুতপ্ত হয় নিজের ভুলের জন্য, সেক্ষেত্রে কী করণীয় এবং নিজের ভুলের কাফারা কীভাবে দেওয়া যায়? মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, প্রয়োজনে হাত ধরে হোক পা ধরে হোক ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবে ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। এইগুলোই আমল। মূল হচ্ছে বান্দার যদি অধিকার হরণ করা হয় বা বান্দাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে, এটাই চূড়ান্ত। এই জন্য পিতামাতা, এটা তো আরও বড় বিষয়, এটাকে তো ছোট করে দেখার কোনো সুযোগই নাই। আল্লাহ তৌফিক দান করেন আমাদের বোঝার জন্য। পিতামাতা যদি কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে তাদের সাথে সদ্ব্যবহারের চেষ্টা করতে হবে, বাকি শয়তানের প্ররোচনায় পড়ে যদি এমনটা করা হয় তাহলে অবশ্যই পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।